ভয়াবহ বাস দুর্ঘটনা, গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, বাসের আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। দ্রুতগতিতে একটি বাস এগিয়ে আসছিল, বাঁক নেওয়ার সময় সেটি কিছুটা পাশের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি আসছিল, বাঁক নেওয়ার সময় কাছাকাছি চলে আসায় বাসের চালক কাটানোর চেষ্টা করেন কিন্তু পারেনি। বাসের ডান দিকের জোর সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে মূলত রাস্তা থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে গাড়িটি, আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গির্জার গেটে সজোরে গিয়ে ধাক্কা মারে, আর সঙ্গে সঙ্গে কংক্রিটের বিশাল বড় গেট বাসের ওপর ভেঙে পড়ে। বাসের সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনাটি শনিবার ঘটেছে কেরলের পাথানামথিত্তা জেলার ইঝাভালোরে। পুলিশ সূত্রে খবর, দুপুর 1:40 নাগাদ কেরলের পরিবহনের একটি বাস পাথানামথিত্তার থেকে তিরু অন্তরপুরমের যাচ্ছিল। ফাঁকা রাস্তা থাকায় দ্রুত গতিতে আসছিল বাসটি। কর্ণির কাছে রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসটি পাশের লেনে ঢুকে পড়েছিল। সেই সময় একটি গাড়ি ওই লেন ধরেই পাথানামথিত্তার দিকে যাচ্ছিল। বাঁক নেওয়ার সময়ই গাড়িটিকে ধাক্কা মারে সরকারির বাসটি, তারপরেই সেটি সোজা গিয়ে ধাক্কা মারে একটি গির্জার মূল গেটে। এই ঘটনায় মোট 15 জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসের চালক এবং বাসের এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।